বাংলা সিনেমার ইতিহাস সৃষ্টিকারী নায়ক সালমান শাহ মৃত্যুর দুই যুগ পরও আকাশচুম্বী জনপ্রিয়তা তার। এখনও টিভি পর্দায় তার অভিনীত সিনেমা প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন। এই মহানায়কের জন্ম মৃত্যু সেপ্টেম্বর মাসেই। তিনি 1996 সালের 6 সেপ্টেম্বর পাড়ি দেন নাফরার দেশে, তাও মাত্র 25 বছর বয়সে, এবং 1971 সালের এই মাসেরই 19 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন প্রিয় এই নায়ক। মৃত্যুর 24 বছর পরও দুর্দান্ত অভিনয় ও ফ্যাশনের ভিন্ন মাত্রা দিয়ে দর্শকদের হৃদয় অমর হয়ে আছেন সালমান শাহ। সেই সালমান শাহ অল্প দিনের ক্যারিয়ারে 27টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, তার মধ্যে 4টিতে তিনি পেয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতার সঙ্গে অভিনয়ের সুযোগ। এগুলো হচ্ছে বাদল খন্দকারের স্বপ্নের পৃথিবী, দিলীপ সোমের মহামিলন, শিবলি সাদিকের মায়ের অধিকার ও জাকির হোসেন রাজুর জীবন সংসার। এর মধ্যে 2টি সিনেমাতে সালমানের মায়ের ভূমিকায় এবং 2টি সিনেমাতে সালমানের ভাবির ভূমিকায় অভিনয় করেন ববিতা। প্রিয় সালমান শাহকে হারানোর 24 বছরে সন্তান তুল্য অভিনেতাকে স্মরণ করলেন এই অভিনেত্রী। তার স্মৃতির দেয়ালে সাজানো ছবিগুলোতে চোখ বুলিয়ে দেখা গেল অন্য এক নায়ক সালমানকে, যেখানে নারী শিল্পীর প্রতি তার সম্মান মুগ্ধ করে যায়। ববিতা বলেন, সালমানকে ভীষণ মিস করি। যখন টিভিতে ওর অভিনীত গান সিনেমা চলে আসে তখন খুবই কষ্ট লাগে। ও আমার এত কাছের আর এত আপন ছিল বলার মতো নয়। ওর সঙ্গে অল্প কাজ হলেও মনে হয় আমি অনেক দিন ধরে চিনেছিলাম ওকে। সালমান আমাকে মোবাইল ব্যবহার করা শিখিয়েছে। তখন 1992 কি 1993 সালের কথা, নতুন সিটিসেল নামে বড় বড় সাইজের কিছু ফোন বাজারে আসে। আমি এত ফাংশন জানতাম না। ও আমাকে একটি কাগজে সব লিখে দিয়েছিল কিভাবে ফোনটি ব্যবহার করব। সেই কাগজ আজ 24 বছর ধরে যত্নে রেখে দিয়েছি। সালমানকে মনে পড়ে জানিয়ে ববিতা আরও জানান, যখন ছেলেটা হারিয়ে গেল মানতেই পারছিলাম না। অনেকদিন আমি ওকে ভুলতেই পারতাম না, খুব কান্না পেত। এত অল্প বয়স, কি দারুণ সম্ভাবনা ছিল তার। প্রায়ই হুট করে মনে পড়ে যায় তার কথা। মনে পড়ে তখন শুটিংয়ের মধ্যে যেভাবে কথা বলতো, আমাকে ডাকতো, ওর সে আওয়াজটা কানে লাগে। এখনও মনে হয় ও বেঁচে রয়েছে, ও কথা বলছে, সবকিছুই করছে। আমি ওর কখনোই রোমান্টিক নায়িকা ছিলাম না, কিন্তু আমি ওর রোমান্টিক অভিনয় দেখেছি। ওর রোমান্টিকতা কখনোই ভোলা যায় না। দোয়া করি আল্লাহ যেন তার আত্মাকে শান্তি দেন।